বক্তব্য দেওয়ার সময় দেওয়া লাগে হ্যাঁ আমি 52কে দেখিনি তবু আমি গর্বিত আমি বাঙালি আমি 71কে দেখিনি তবু আমার অহংকার আমি স্বাধীন বাংলায় জন্মেছি আমি আমাকে চিনিনি শুধু চিনি লাল সবুজের পতাকা এমনি এক পর্যায়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মডারেটর সভাপতি বিচারক মণ্ডলী পক্ষ ও বিপক্ষ দলের বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আজকের আলোচ্য বিষয় মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে আমরা জানি যে মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে কিন্তু এটাও তো ঠিক শুধুমাত্র মূল্যবোধ ও দেশপ্রেম দিয়ে দুর্নীতি কখনো ঠিকই রাখা যায় না মাননীয় মডারেটর আমরা যদি আমাদের চারপাশে একটু সচেতন দৃষ্টিতে দেখি তাহলেই দেখতে পাই যে আমাদের দেশে আর কোনো কিছুতে এগিয়ে যাক না যাক দুর্নীতির ঠিকই এগিয়ে গেছে এর কারণ জবাবদিহিতার অভাব অবশ্যই আমাদের দেশে জবাবদিহিতার অভাব রয়েছে বললে যখন কোনো ব্যক্তি তার কাজের জন্য অন্য কারো কাছে উত্তর দেয় তাকে জবাবদিহিতা বলে কিন্তু আমাদের দেশে জবাবদিহিতা নেই বললেই চলে ফলে রন্ধে রন্ধে দুর্নীতি প্রবেশ করছে আমাদের এই দেশে দেশ থেকে ঘরে ঘরেও প্রবেশ করছে এই দুর্নীতি আবার রয়েছে আইনের দুর্বলতা আমাদের দেশ কত আগে প্রণয়ন করলো কিন্তু আমরা এর ব্যবহার কয় ক্ষেত্রে দেখতে পাই মাননীয় মডারেটর এই যে গত 30 ডিসেম্বর 2018 সালে সংসদ নির্বাচন সংঘটিত হয়েছিল সেখানে কয়েকজন লোক নিজ হাতে ব্যালট পেপারে সিল মেরে ভোট প্রদান করেছে 85% লোক 25% ভোট কাউন্ট হয়েছে এতদিন এতদিনে দুপুরে ডাকাতি তাহলে এটাই কি আপনাদের মূল্যবোধ ও দেশপ্রেম প্রশ্ন হলো আমার প্রতিপক্ষ দলের কাছে মাননীয় মডারেটর এই বছর আমরা আমাদের আগের বছর আমরা আমাদের দেশে অনেক অপরাধ দেখেছি নুসরাত হত্যা আব্রাহিম হত্যা চোখের সামনে কুপিয়ে মারার মতো আরো জঘন্যতম কাজ আমাদের এই দেশে ঘটেছে এছাড়াও ঘটেছে পঞ্চম শ্রেণী ছাত্রীকে ধর্ষণের মতো আরো কত নীতিহীন কর্মকাণ্ড আমরা দেখলাম আমাদের এই দেশে কিন্তু কোথায় এসবের বিচার কোথায় তাদের উপযুক্ত শাস্তির নির্দেশ কিছুদিন জেল হাজতে থেকে আবার জামিনের মাধ্যমে বের হয়ে আসছে এই কি আমাদের দেশের আইনের উপযুক্ত ব্যবহার তাই বলা যায় আইনের দুর্বল ব্যবহারের জন্য কিন্তু দুর্নীতির বিস্তার ঘটছে ক্যাসিনো বা জুয়া খেলা যা একটি জঘন্যতম অপরাধ কিন্তু যারা এই আইন প্রণয়ন করেছে দেশের ভালোর জন্য দেশকে ভালোবেসে তারাই এই ক্যাসিনো ব্যবসার সাথে যুক্ত এটাই কি তাদের দেশপ্রেম অবশ্যই এখানে জবাবদিহিতার অভাব রয়েছে এরপর রয়েছে আত্মস্বার্থ ও লোভ আত্মস্বার্থের জন্য মানুষ নিজের ন্যায় নীতিকে বিসর্জন দিতেও বাধ্য হয় নিজের স্বার্থ ও লোভকে বাঁচানোর জন্য তারা কি মূল্যবোধ দেশপ্রেমকে বিসর্জন দেয় না 1757 সালে 23শে জুন পলাশির যুদ্ধ সেখানে দেখা যায় মির্জাফর ও তার সিরাজউদ্দৌলার বড় খালা ঘসেরি বেগম শুধুমাত্র লোভ ও নিজের স্বার্থ উঠানের জন্য সিরাজউদ্দৌলাকে মারতেও দ্বিধাগ্রস্ত হয়নি আমাদের এখন পক্ষের